মুর্শিদাবাদের সুতিতে বেহাল রাস্তা, রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, মেরামতের দুদিন পরে পিচ উঠে যায় বলে অভিযোগ। এদিকে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের আমলানিতে বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আমলানি পঞ্চায়েতের প্রধানের সামিল সাফাই, দ্রুত কাজ শুরু হবে। দেখুন রাস্তার অবস্থা, মেরামতির এক মাস পেরোনোর আগেই সামান্য বৃষ্টিতেই রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই ছবি মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের দফাহাট এলাকার। এই রাস্তা দিয়ে এই সুতি দু নম্বর বিডিও অফিস যেতে হয়। প্রতিদিন প্রচুর গাড়ি এই রাস্তা দিয়েই চলাচল করে। বেহাল রাস্তায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে গাড়ির চালক সকলে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সুতি দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে দোসরা অগস্ট রাস্তা সংস্কার শেষ হয়, দুদিনের মধ্যেই উঠে যায় রাস্তার পিচ। দেখেছি দু তারিখ পিচ হতে, চার তারিখ থেকেই উঠতে শুরু করেছে, মানে দুদিন পরেই, দুদিন পরেই জমা জলকে ঝাঁটা দিয়ে সরিয়ে পিচ করেছে, এটা একটা কারণ হতে পারে। আবার মা নিম্নমানের মাল দিয়েছে হয়তো, এটা হতে পারে। মুর্শিদাবাদের সুতির ছবি তো দেখলেন, এবার দেখুন উত্তর চব্বিশ পরগনার ছবি। হাসনাবাদের আমলানি পঞ্চায়েতে রাস্তা না পুকুর বোঝা দায়। প্রতিদিন প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় স্কুলের পড়ুয়া সহ সাধারণ মানুষদের। বেহাল রাস্তার কারণে বহুবার দুর্ঘটনা ঘটলেও হুঁশ নেই প্রশাসনের, অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আজ অবধি রাস্তার সেই কাজ শুরু হলো না। এলাকার মানুষ দলমত নির্বিশেষে তারা তাদের প্রতিবাদে নেমেছে, আর তারা এই রাস্তা কেটে দিতে বাধ্য হয়েছে। আমলানি পঞ্চায়েতের তৃণমূল প্রধান মিঠু মণ্ডলের স্বামীর সাফাই, দ্রুত কাজ শুরু করা হবে। শুক্রবার চার্জ হ্যান্ডওভার আছে, শুক্রবার দিন পরে হয়তো কাজ করব, আর যদি আমরা আলোচনা করে নেই, যদি হয় সম্ভব তার কাছে আমরা কাজ শুরু করব। কবে রাস্তাঘাট মেরামত করবে পঞ্চায়েত? সংস্কার হলেও টেকসই হবে তো, প্রশ্ন গ্রামবাসীদের। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস ও উত্তর চব্বিশ পরগনা থেকে অর্ণব ব্রহ্মের রিপোর্ট, রিপাবলিক বাংলা।